ওয়াশিংটন ডিসিতে রয়েছেন, ওয়াশিংটনের মেরিল্যান্ডে রয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং ক্যালিফোর্নিয়া রয়েছেন লস্কর আল মামুন। আমরা একটু তাদের কাছে যেতে চাই ভোটের সর্বশেষ খবর জানতে। লস্কর, আমি এখন ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়ার পর এখন মেরিল্যান্ড অঙ্গরাজ্যে রয়েছি। মেরিল্যান্ডের যে জায়গাটিতে আমি রয়েছি সেটি সিলভার স্প্রিং। এটি বাংলাদেশি খ্রিশ্চান সম্প্রদায়ের এখানে বসবাস করেন। এই কমিউনিটি অনেক বড় কমিউনিটি, শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি খ্রিশ্চানরা এই মেরিল্যান্ডের সিলভার স্প্রিংয়ে থাকেন। এবং এখানকার একটি ভোট কেন্দ্রে আমি এখন সেখানে আমরা রয়েছি এবং সেই জায়গায় আমরা এখানে যারা ভোটার রয়েছেন বাংলাদেশি তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা জানেন যে উৎসব মুখর পরিবেশে ভোট চলছে এবং এখনও পর্যন্ত আমরা বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো খবর আমরা কোনো ভোট কেন্দ্র থেকে পাইনি। তবে এবারের নির্বাচনে রাশিয়া আবারও প্রভাব বিস্তারের একটি চেষ্টা চালাচ্ছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে আমরা জেনেছি। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে নির্বাচন যদি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হয় তাহলে তিনি হেরে গেলেও তিনি সেই পরাজয় মেনে নেবেন। সব কিছু মিলিয়ে ভোট চলছে, আরও কয়েক ঘন্টা ভোট চলবে এবং যেটি ধারণা করা হচ্ছে ভোটের পর যে গণনা হবে সেই গণনার জায়গাটিতে কিন্তু একটু দীর্ঘসূত্রিতা হতে পারে, কারণ বিপুল সংখ্যক মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রতিটা ডাকযোগের ভোট খুলে গণনা করা এবং মেশিনে ঢোকানো এই প্রক্রিয়াটি একটু দীর্ঘসূত্রিতা হতেও পারে। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। এন্ড্রু বিরাজ, আলোকচিত্র শিল্পী, একটু কাছাকাছি আসবেন এবং বলবেন যে এবারে নির্বাচনে কি কি বিষয়ে ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ সময় টিভিকে। আমার মনে হয় যে 2024 আমেরিকার জাতীয় ইলেকশনে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটি কাজ করছে সেটা হচ্ছে অর্থনীতি অবশ্যই, এবং একই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং নারীদের স্বাস্থ্যগত বিষয়, বিশেষ করে অ্যাবর্শনের দিকটি, এই তিনটি বিষয়। এবং অর্থনীতি যখন আমরা বলবো সেই সাথে সে জব মার্কেট একটি বড় বিষয় এবং একই সাথে ইনফ্লেশন, আপনি জানেন ইনফ্লেশনের কারণে আমেরিকাতে কী অবস্থা, এগুলোই কাজ করছে বেশি। জি, কার পক্ষে আপনার অবস্থান? অবশ্যই আমি ব্যক্তিগতভাবে কমলা হ্যারিসের পক্ষে আছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, একটু আসবেন। জি, কেমন ভোট হচ্ছে? ভোট খুব উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আমি সকালেই ভোট দিয়েছি এবং আমাদের অনেক সংখ্যক বাংলাদেশি এবং অনেক প্রথমবার যারা ভোট দিয়েছেন খুব আগ্রহ সহকারে ভোট দিয়েছেন এবং আমরাও অংশগ্রহণ করেছি স্বতঃস্ফূর্তভাবে। আপনার অবস্থান কার পক্ষে বলা যাবে? অবশ্যই আমি রিপাবলিকান এবং আমি ডোনাল্ড ট্রাম্প। ওকে, ধন্যবাদ। দুই বাংলাদেশি কিন্তু দুই দিকে অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু সেটি বলছেন, তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। আমি অ্যাঞ্জেলিনা কোরায়া তার সঙ্গে কথা বলবো। তুমি একটু কাছাকাছি ভোট দিয়েছো? আজকে আমি প্রথমবার ভোট দিয়েছি, আমার অনেক ভালো লাগছে। I think this year's election is very important. There's a lot of controversies around it. So I think everyone's vote matters this year. Go vote if you have the chance. Thank you. ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। শুনছিলেন একজন তরুণ বাংলাদেশি ভোটার যিনি প্রথমবারের মতো এই নির্বাচনে ভোট দিয়েছেন এবং তিনি যে ভোট দিয়ে তার আনন্দময় অনুভূতি সেটি তিনি জানিয়েছেন। এই রকম উৎসব মুখর পরিবেশে বাংলাদেশিরা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বয়সের মানুষ ভোট কেন্দ্রে আসছেন এবং একে একে তারা কিন্তু ভোট দিচ্ছেন। আমি ছিলাম মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এই মুহূর্তে, সেখান থেকে যাচ্ছি এখন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। সেখানে রয়েছেন আমার সহকর্মী লস্কর আল মামুন, সেখানকার পরিস্থিতি জানতে এখন তার কাছে যাচ্ছি। লস্কর আল মামুন, আমি এই মুহূর্তে রয়েছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরের প্রাণকেন্দ্রে, লিটল বাংলাদেশ এবং কোরিয়া টাউনের মাঝামাঝি জায়গায় একটি ভোট কেন্দ্রে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি একটু দেখেন আমার পিছনে, দেখা যাচ্ছে যে একটি বিশাল লম্বা লাইন। এই ভোট কেন্দ্রটি সকাল থেকেই এভাবে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে এবং সেই দীর্ঘ লাইনে প্রচুর সংখ্যক ভোটার তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। এবং আগেই বলেছি যে এটি বাংলাদেশি অধ্যুষিত লিটল বাংলাদেশ এবং কোরিয়ান অধিবাসী যারা রয়েছেন, কোরিয়ান আমেরিকান, তারা এখানে বসবাস করেন। তো এই দুই কারণে এখানের যে ভোটার সংখ্যা সেটি কিন্তু বিপুল সংখ্যক ভোট
বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানের ভোটার এর উপস্থিতি বেড়েছে এবং তারা কিন্তু অধীর আগ্রহে ধরে অপেক্ষা করছেন একটি ভোট দেওয়ার জন্য। বিশেষ করে লক্ষ্য করা গেছে সকাল থেকে এই কেন্দ্রটিতে আমরা লক্ষ্য করেছি যে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি রয়েছে এবং পক্ষান্তরে আমরা দেখেছি যে এশিয়ান দক্ষিণ এশিয়ান ভোটারদের সংখ্যাও কিন্তু এই ভোট কেন্দ্রটিতে অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। আমরা কথা বলেছিলাম ভোটারদের সঙ্গে যারা লাইনে রয়েছেন, তারা জানিয়েছেন যে তারা কিন্তু এর আগে এত বেশি ভোটারের উপস্থিতি আগে কখনো কোনো নির্বাচনে তারা দেখেননি, তেমনটি কিন্তু তারা আমরা আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ভোট গ্রহণে বিলম্ব হবে, তবে লাইনে যারা দাঁড়িয়ে থাকবে সেই লাইনে দাঁড়ানোর শেষ ব্যক্তিটি পর্যন্ত তারা ভোট নেবেন। যদিও ভোট গ্রহণ আজকে সন্ধ্যা 7টার সময় অর্থাৎ এখানকার স্থানীয় সময় 7টায় বন্ধ হওয়ার কথা, কিন্তু যদি লাইনে দাঁড়ানো থাকে তাদেরকে ভোট নেওয়া হবে এমনটি কিন্তু ভোট কর্মকর্তারা আমরা জানিয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে ভোট কেন্দ্রের পাশে কিছু প্রার্থীরাও আমরা দেখেছি যারা এখানকার কংগ্রেস এবং স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই নির্বাচনটি শুধু প্রেসিডেন্ট ইলেকশন নয়, এই নির্বাচনটি কংগ্রেসম্যান এবং সিনেটরদেরও নির্বাচন। 100 সিনেটরের মধ্যে 34 জন সিনেটর এবার পদে ভোট হচ্ছেন এবং 435টি হাউস অফ রিপ্রেজেন্টেটিভস পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও 11 জন গভর্নর নির্বাচিত হবেন এবারের নির্বাচনে। সেদিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই যে ভোটার উপস্থিতি বেড়েছে তার একটি বেশি কারণ হচ্ছে যে এই যে লোকাল স্থানীয় পর্যায়ের যারা নেতা রয়েছেন সেই নেতারা কিন্তু এই ভোটারদেরকে টানছেন এবং এই কারণেই ভোটার উপস্থিতি বেড়েছে বলে অনেকে মনে করছেন। তবে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পাম বিচ ফ্লোরিডাতে ভোট দিয়েছেন, তিনি সরাসরি ভোট দিয়েছেন এবং আমরা আগেই জেনেছি কামালা হ্যারিস গত রোববার ডাকযোগে ওয়াশিংটন ডিসি থেকে ভোট দিয়েছেন এবং সেই ভোটটি পাঠিয়েছেন তিনি, উনি যেখানে বসবাস করেন, আমি যেখানে রয়েছি ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়ায় তিনি বসবাস করেন এবং তার ভোটটি কিন্তু ক্যালিফোর্নিয়ায় তিনি ডাকযোগে পাঠিয়ে দিয়েছেন। আমরা জানি যে প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ভোট দিয়েছেন গেল সপ্তাহে, তিনি ভোট দিয়েছেন তার বাড়ি অর্থাৎ দেলওয়ার অঙ্গরাজ্য যেখানে রয়েছেন উইলমিংটন, সেই উইলমিংটনের কাছে একটি ভোট সেন্টারে তিনি ভোট দিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে যে ভোট গণনা চলবে সেই গণনার সময় আমরা জানি যে কামালা হ্যারিস থাকবেন ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটি, যেখানে তিনি পড়াশোনা করেছেন, সেখানে তিনি থেকে ভোটের ফলাফল উপভোগ করবেন। আমরা জেনেছি ডোনাল্ড ট্রাম্প থাকবেন ফ্লোরিডার তার নিজ যে বাড়ি মারে লাগো সেখানে, এবং আমরা জেনেছি যে প্রেসিডেন্ট জো বাইডেন আজকে সকল কর্মকাণ্ড তিনি বন্ধ রেখে তিনি ফলাফল উপভোগ করবেন এবং তিনি থাকবেন হোয়াইট হাউসে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আজকের উৎসবমুখর পরিবেশের ভোট গ্রহণের সবশেষ।